আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা আমি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো দুধ চিতই পিঠা দুধে দেওয়া চিতই পিঠা অনেক স্বাদের একটা পিঠা শীতকালে দুধ চিতই পিঠা তো কথা না বাড়িয়ে আমি একটা বাটিতে এখানে দেড় কাপ এ কাপে দেড় কাপ চাউল নিয়েছি এগুলো বেছে ধুয়ে আমি দুই ঘন্টা ভিজিয়ে রাখব দুই ঘন্টা ভিজিয়ে রাখার পর আবার চলে আসলাম এগুলো হালকা কুসুম গরম পানি দিয়ে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করব এক কাপ বাদ দিয়ে এ চামচে আমি দেড় চামচ ব্রেকিং পাউডার দিব এগুলো ব্লেন্ড করে ভালো করে দিয়ে দিলাম ব্রেকিং পাউডার দেড় চামচ আমরা করা শেষ আমি এখন এখানে অ্যাড করে দিব সাত মতো লবণ আপনারা সাত বুঝে লবণটা দিবেন আপনাদের সুবিধার্থে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি থিকনেসটা কেমন হয়েছে আপনাদেরকে দেখানোর জন্য এরকম হয়েছে বেশি ঘাড়ও না আবার বেশি পাতলাও না এরকম একটু একটা ডো হয়েছে দেখেন সামান্য সামান্য চামচে লেগে আছে এরকম দেখবেন সামান্য চামচে লেগে আছে আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি এই রকম একটু একটু লেগে আছে এরকম হতে হবে ডোটা চুলায় আমি একটা ছাঁচ বসিয়ে দিয়েছি এটাতে আমি একটু তেল দিয়ে তারপর গরম করতে দিয়েছি এখন আমি তেলটা ভালো করে মুছে নিব তেল থাকলে কিন্তু পুলতে চাই না পিঠাটা পুলতে চাই না সেজন্য আমি ভালো করে একদম ফ্রেশ করে ফেলবো এটা ভালো করে মুছে এটা গরম করতে দিয়েছি ডাকনা দিয়ে ডেকে ডাকনা দিয়ে এখন ডেকে দিব এরকম মত হতে হবে শ্বাসটা গরম এখন আমি এখানে অ্যাড করে দিব ব্লেন্ডারের জগে নিয়ে নিয়েছি সুবিধার্থে ডোটা আমি এখন অ্যাড করে দিব শ্বাসের মধ্যে হ্যাঁ দিয়ে দিলাম এগুলো সবগুলো একটু সামান্য গতিতে বেশি পড়ে গেছে দেখেন আমার পিঠাটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে অনেক ফুলে একদম টইটুম্বর হয়ে গেছে পিঠাটা ফুলে আপনাদেরকে দেখাচ্ছি অনেক ছিদ্রযুক্ত অনেক ছিদ্র হয়েছে পিঠাতে এবং নরমও হয়েছে নরম একদম তুলতুলে আপনারা অবশ্যই এরকম ভাষায় ট্রাই করবেন আবার দিয়ে দিচ্ছি আরেকটা একটা টাকনা দিয়ে ডেকে এটা আমি জাল করব চুলা আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে দেখেন এটা আমার হয়ে গেলো এই পিঠাটাও এটা একটু কম ফুলছে আর সবগুলো ফিটা একদম ভালো পারফেক্টে ফুলে গেছে পারফেক্ট বাবু ফুলছে এবং নিচে অনেক ছিদ্র হয়েছে আমি আপনাদের বোঝার সুবিধার্থে একটা ভেঙে দেখাচ্ছি দেখেন কেমন নরম ফুলকো তুলতুল হয়েছে এবং অনেক ছিদ্রও হয়েছে দেখে দেখাচ্ছি এখন আমি এগুলো সবগুলো আগে থেকে জাল করা দুধের মধ্যে ঢেলে দিব এগুলো ঢেলে আমি সারা রাত রাখব তারপর দিন সকালে খাবো একটা সার্ভিং ডিশে আমি তুলে নিয়েছি এগুলো দেখেন কি অবস্থা ফুলে একদম টইটুম্বর হয়ে গেছে